রাতি লগরজনে কলে ফ্রেন্স কলোনি যাবি নেকি মই বলু ঠিক আছে যাও বল ময়ো নাই দে আর লগে লগে রাতিপা 4টা বাজাতে আমি হই যাও রেডি কিন্তু পন প্রথমতে টুপনি ভঙার কারণে আমাক লাগিছিল চাহ এক কাপ মোর ভাগ্য ভাল আছিল 4টা বাজাতে এই দোকানখন পালো যিখন দোকানত আমি চাহ খালো তো চাহ খাই উঠি অলপমান দূর যোৱাৰ পিছতেই আমি দেখাব কেইজনমান মানুহে তাত ব্যায়াম কৰি আছে তাকে দেখি আমাৰ বডি বিল্ডাৰ ভাইও আৰম্ভ কৰে ব্যায়াম কৰা আৰু লগতে ময়ো আৰম্ভ কৰোঁ ব্যায়াম করা হওয়ার পিছত আমি যাও ফ্রান্স কলোনি লই আর তাত গই মো চকুত পরে এই কেইখনমান বোর্ডত যে বোর্ড কেইখনত ইংরাজী তামিলের লগতে ফ্রান্স ভাষাটো লিখা আছিল কেইজনমান মানুহ সোধার পিছত আমি গম পাওঁ যে যিবিলাক ঘর আছে এই ঘরবিলাক হৈছে ফ্রেন্সসকলৰ আৰু কিবা উৎসৱ পার্বণ হলে সিহঁতে ফ্রেন্সৰ পৰা ইয়াত আহি ইয়াত কাম কাজবিলাক সম্পন্ন কৰে হয়তো আপুনি শুনি আচৰিত হ'ব পাৰে যে এতিয়াও কিছুমান ফ্রান্স ফেমিলি ইয়াত স্থায়ী হিচাপে ৰৈ আছে এইখন হৈছে ফ্রেন্স কলনি যাক ইণ্ডিয়াৰ লিটিল ফ্রান্স বুলিও কোৱা হয় আৰু পেৰিছ অৱ দ্য ইষ্ট বুলিও কোৱা হয়